রাহুল জানে না যে আমি মিষ্টি ল্যাংচা খেতে ভালোবাসি না, আমি তেতো মিষ্টি খেতে ভালোবাসি। আচ্ছা, এটাও জানে না। অনেক অপেক্ষার পর সেই স্পেশাল মানুষটা আমি পেয়ে গেছি। দাদা আমার কাছে এসেছেন এবং উনি ব্যস্ত ছিলেন পর্যন্ত এবং চলেও যাবেন, তো বেশিক্ষণ হয়তো আপনাদের সাথে মানে কথা বলাতে পারবো না, ইন ফিউচার আবার দেখা হবে। একটু আলোচনা ছিল তাই এত দূর আসা, তো আর দেরি না করে। হ্যাঁ নমস্কার, রাহুল এসছে আমার কাছে, তো আমি একটু কাজে ছিলাম, রাহুল এসে এখানে একটু বসেছিল তো দেখা হলো। ভবিষ্যতে রাহুলের সঙ্গে কিছু কাজ করার আমার ইচ্ছে আছে, আগামী অনেকগুলো কাজই ওর সঙ্গে আমি করবো, দেখা হবে সেই সব কাজের মাধ্যমে। দাদার সাথে অনেক কথা হলো, আমি দাদার কাছে একটা রিকোয়েস্ট করবো তোমাদের জন্য, সেটা হচ্ছে দাদার পছন্দের একটা ডায়লগ তোমরা আশা করি শুনতে চাও, তাই তো? দাদা যে কোনো একটা পছন্দের ডায়লগ। আমার তো ডায়লগ হয় না ভাই, আমার ডায়লগ করে মারবো ধরবো ওই করবো, তো অ্যাকচুয়ালি একটা ডায়লগ বলেছিলাম, আমার খুব মজার ডায়লগ ছিল, সেটা হাঙ্গামা বলে একটা ছবি স্বপ্ন সাহা পরিচালিত, তাতে আমার একটা অফিস ছিল, সেই অফিসে এরকম চেয়ারে বসে আছি, তো আমি মানুষ মারার কারবার করি, লিস্ট বানানো ছিল আর কি, মানে এক 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 মানে মানুষ মার্ডার করলে এত টাকা, একটা হাত ভাঙলে অত টাকা, দুটো হাত ভাঙলে এত টাকা, তারপরে একটা ঠ্যাং ভাঙলে হাসপাতালে পাঠালে, সব নানা রকম ছিল আর কি, তো লালারি এসেছেন আমার কাছে, মানে ভ্যারাইটিস, হ্যাঁ ভ্যারাইটিস, সব রেড চার্ট ছিল। তো এইবার তিনি এসেছেন, এসে বলেছেন দুটো চাপ্পল থেকে মারতে হবে, এবং তিনি ছমাসের জন্য একটা আছে হসপিটালে পাঠানো, একটা তিন মাসের জন্য আছে, ওনার চার মাস দরকার। তিনি বললেন আমি তো চার মাস দরকার, তাহলে হবে না দাদা, হয় তিন মাস নয় ছমাস, ওরকম ভাগাভাগি হবে না, তিন মাসের জন্য আপনার এই টাকা দিতে হবে, ছমাসের জন্য এত টাকা দিতে হবে। তখন বলেছে যে ছমাসের জন্য এত টাকা একটু কমানো যাবে না, আমার অত বাজেট নেই। তখন আমি ডাইরেক্টকে বলছি যে হবে না দাদা, স্টিলের দাম বেড়ে গেছে না, এখন একটা চাকু 250, তাহলে ঘোড়া 5-6 যে যা পাচ্ছে দাম নিচ্ছে দাদা, এখন তো একটা পরি ফেলতে গেলে একটার বেশি দাঁড়া খরচা করা যায় না। তারপরে ধরুন পুলিশ, মন্ত্রী, এমএলএ, কাউন্সিলর, ছেলেদের মজুরি, অফিস মেনটেন, সরকারের ট্যাক্স, ভ্যাট দি, জানেন তো ভ্যাট দি, ইনকাম ট্যাক্স দি, এইসব দিয়ে খুব একটা কিছু থাকে না, মার্ডার করার বাজারটা না দাদা এখন খারাপ হয়ে গেছে, খুব একটা পর্দায় পোষাচ্ছে, দাম কমে যাবে। তো দাদার কথার মধ্যে অভিনয় ঢুকে আছে, দাদার অভিনয়ের প্রতি একটা এমন ভালোবাসা যেখানে মানে কথার ভঙ্গির মধ্যে যে হয়তো আমি আমি অনেক কিছু শিখেছি দাদার পাশে বসে, যেটুকু কথা বলার ধরন থেকে শুরু করে আর ভবিষ্যতে শিখবো এইটুকু আমার জন্য অনেক বড়। আর কিছু বলার নেই, আমি অনেক খুশি হলাম দাদার কাছ থেকে ডায়লগটা শুনে। হ্যাঁ রাহুল ব্লগ, মাঝে মাঝে আসবো আমি বেড়াতে, তো রাহুল ব্লগে ও আমাকে নিয়ে কাজও করে খরচা করে দেবে, এটা বিনা পয়সা করা ছিল, বুঝেছো, এটার জন্য কোনো পয়সা দিচ্ছে না, ল্যাংচা ঘুষ দিয়েছে তো আমাকে একদম পয়সা করে দিচ্ছে না এটার জন্য, যেটুকু জুড়েছে আমি একটা নতুন গাড়ি নিয়েছি তোমরা জানো, তো গাড়িটার খুশিতে দাদাকে এবং আরো এখানে কিছু সিনিয়র আছে আমার তাদের জন্য একটু মিষ্টি মুখ আর কি। আর সত্যি করে ল্যাংচাটা তো মিস করা যায় না, তোমরা জানো কলকাতা থেকে ওখানে যাক বা ওখান থেকে আসি সত্যি করে ল্যাংচাটা একটা খেতেই হবে আর কি, তো সেই উদ্দেশ্যে নিয়ে আসা দাদা, যদিও ল্যাংচা খান না মানে অ্যাকচুয়ালি রাহুল জানে না যে আমি মিষ্টি ল্যাংচা খেতে ভালোবাসি না, আমি তেতো মিষ্টি খেতে ভালোবাসি। আচ্ছা, এটাও জানে না, একটা একটা মিষ্টি আছে পাওয়া যায় সেটা খেলে তেতো লাগে, এত পুরো চিরতার জল দিয়ে তৈরি হয় আর কি, তো সেটাও জানে না, যদি জানতো তাহলে আশেপাশে পরিষ্কার রাখুন, একটু বার্তা আর একটাই বার্তা, শুধু ভালোবাসা মানুষকে, শুধু ভালোবাসা। যাই হোক দাদার এই কথা থেকে একটা কথা বলবো, দাদা মানে পর্দার সামনে যেরকম মানুষ, আজকে আমরা যেভাবে চিনে আছি যে
একটা বিশাল ভয়ঙ্কর টাইপের মানুষ, মানে যখন এন্ট্রি হয় তখন একটা বুকের মধ্যে ভয় জমা নেয়। কিন্তু পার্সোনালি আমি এটাই বলতে চাইবো, ওনার সাথে যদি কোনোদিন সামনাসামনি দেখা হয় তো মানুষটা পুরো অপোজিট, খুবই মনের মানুষ। আর একটা গুড নিউজ, সেটা হচ্ছে দাদাও আমার মতো ইউটিউবে চলে এসছেন, ওনার চ্যানেল সুমিত গাঙ্গুলি মিষ্টি টক, সরি মিষ্টি সল্টি না, আচ্ছা সুমিত গাঙ্গুলি সুইট অ্যান্ড সল্টি, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, ফলো করো, খুব ভালো ভালো কাজ আসছে, অলরেডি কিছু কাজ রিলিজ আছে এবং আরও কিছু কাজ ভালো ভালো। হ্যাঁ বন্ধুরা, আরেকটা রিকোয়েস্ট সবার কাছে, আমার নিজের চ্যানেল সুমিত গাঙ্গুলি সুইট অ্যান্ড সল্টি, সেখানে আমি কিছু মজার এপিসোড, মজার কিছু সিরিজ করার চেষ্টা করছি, তো সুইট অ্যান্ড সল্টি আপনারা একটু প্লিজ সাবস্ক্রাইব করুন, ওটা দেখুন, ভালো লাগবে। আগামী দিনে কঠোর কাজ করবো, সেখানে রাহুল কাজ করবে, রাহুল আমার সঙ্গে থাকবে, আমি রাহুলের সঙ্গে থাকবো। থ্যাংক ইউ, একদম দাদা চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, ওখানে আমিও থাকছি। আর তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যদি দাদার কেউ ভক্ত, অবভিয়াসলি আমার ভক্ত হচ্ছে দাদার ভক্ত বেশি, তোমরা আমি বুঝতে পেরেছি, তো দাদার জন্য ভিডিওটাকে শেয়ার করো, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। চলো দেখা হবে নেক্সট ব্লগে, আমরা ফ্রি যাবো রাত্রেবেলা, তোমাদেরকে দেখাতে পারবো না কারণ রাত্রে ব্লগ করানো আমার জন্য পসিবল হবে না। তো এখানেই ব্লগটা শেষ করছি, পরবর্তী আবার নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও।